আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ ও মজাদার করে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভোনা করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। শুরুতে আমি পরিষ্কার করে এখানে কচুর লতি কেটে নিয়েছি। এখন আমি লতিগুলোকে হালকা একটু লবণ, হলুদ আর পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমরা কম বেশি সবাই কচুর লতি রান্না করতে পারি, কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে এই রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি এই লতিটা রান্না করব মাছ আর শুটকি দিয়ে। আমি এখানে মাছ আর শুটকি একসাথে দিয়ে রান্না করব। আপনারা যদি শুটকি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, উপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর আবারও খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব 3টা শুটকি। আমি একটু পর শুটকিগুলো তুলে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এখন আবারও একটু নেড়ে চেড়ে মশলাগুলো মাছের সাথে লাগিয়ে নিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো। আপনারা যারা কচুর লতি খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি দেখে বাসায় চেষ্টা করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁটা বেছে রাখা শুটকিগুলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, তারপর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই একটু পর পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম করে দিবেন। এখন আমি দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ টুকরো, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই যে দেখতে পাচ্ছেন লতির পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমাদের রান্না প্রায় শেষ।